জুটমিল শ্রমিককে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুনের চেষ্টার অভিযোগ। হুগলির ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস জুটমিল এলাকার ঘটনা। কি কারণে হামলা খতিয়ে দেখছে ভদ্রেশ্বর থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার কালীবাগিচায় 60 নম্বর জাতীয় সড়কের ধার থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। রাতে গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। মেদিনীপুর শহর থেকে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তায় চাঁদরায় রাস্তা পেরোনোর সময় বৃদ্ধকে ধাক্কা বাইকের। ঘটনাস্থলে মৃত্যু বৃদ্ধের। গুরুতর আহত দুই বাইক আরোহী, তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেরির দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি বোমাবাজি। উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার গোপালপুর, আহত উভয় পক্ষের 7 জন, গুলিবিদ্ধ 2 জন ভর্তি কলকাতার আর্চিকর হাসপাতালে। ঘটনায় গ্রেপ্তার উভয় পক্ষের 6। রাতে উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে শুটআউট। ক্যারাম খেলা নিয়ে বচসার জেরে 75 বছরের বৃদ্ধকে গুলি করে খুন। ঘটনায় 2 জনকে আটক করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ভেরির দখলে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি। উত্তপ্ত হাড়োয়ার গোপালপুর, গুলি বোমায় আহত তৃণমূলের 2 পক্ষের 7, গুলিবিদ্ধ 2 জনকে পাঠানো হয় কলকাতায়। কোচবিহারে টিএমসিপি নেতা খুনে আরো গ্রেপ্তার। বাংলাদেশ সীমান্ত থেকে পাকড়াও টিএমসিপির সদস্য ধৃত সুরেজ হোসেনের বিরুদ্ধে মাজিদকে গুলি চালানোর অভিযোগ। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার বড়া চৌমাথার কাছে 2-এর-বি জাতীয় সড়কের ধারে তেল কলের গুদামে আগুন। দমকলের 4টি ইঞ্জিনের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। স্বাধীনতা দিবসে ঘুড়ি ওড়ানোর সময় বহুতলে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত 5 বছরের শিশু, হাসপাতালে মৃত্যু। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুরে লালাবাবু শাহ রোডে। সাহায্যের নামে ডেবিট কার্ডের পিন নম্বর জেনে নিয়ে মহিলা গ্রাহকের কানাড়া ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 90,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার ঘটনা। থানায় অভিযোগ দায়ের, খতিয়ে দেখার আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের। মালদার কালিয়াচকে নিকাশি নালা পরিষ্কার করাকে কেন্দ্র করে বচসা। ইট দিয়ে মেরে কলেজ পড়ুয়ার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের, অভিযুক্তরা পলাতক। নিছক সন্দেহের বশে তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আহত তরুণী ও তার বোন। বীরভূমের নলহাটি থানার করিমপুরের ঘটনা। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট হাসপাতালে ভর্তি। নলহাটি থানায় অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্ত পলাতক। লাভপুরে বাড়িতেই স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ। লুট সোনার গয়না ও নগদ টাকা। ডাকাতি করতে এসে বাধা পেয়ে খুন, তদন্তে পুলিশ। পশ্চিম বর্ধমানের কাকসা থানার পানাগড়ে 2 নম্বর জাতীয় সড়কে উল্টে গেল তীর্থযাত্রী বোঝাই বাস, আহত 12। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে বাসে করে বিহারের গয়ায় যাচ্ছিলেন 70-75 জন তীর্থযাত্রী। চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। বাস চালক পলাতক। উল্টি থেকে গ্রেফতার এক মাওবাদী শীর্ষ নেতা সহ 2, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। রাজ্যের আশঙ্কার ছক ছিল, তদন্তে নেমেছে পুলিশ। স্বাধীনতা দিবসের পতাকা তুলতে গিয়ে দুর্ঘটনা। জিয়াগঞ্জে মোবাইলের টাওয়ার থেকে পড়ে যুবকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়। ডোমকলে ঘর থেকে 9ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। ওই ছাত্রী আত্মঘাতী বলে দাবি পরিবারের। সম্পর্ক তৈরির জন্য চাপ ও ভয় দেখানোর অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত। কোচবিহারে কি সক্রিয় কিডনি পাচার চক্র? আলিপুরদুয়ারের পশ্চিম শালবুড়ির এক বাসিন্দার অভিযোগে মাথাচাড়া দিচ্ছে এই প্রশ্ন। 1 মাস আগে থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। মেডিকেল বোর্ড তৈরির আশ্বাস কোচবিহারের সিএম হয়েছেন। ফের ঝাড়গ্রামের লালগড়ের দলমার দাঁতালের হানা। রাজ্যকে পাহারায় স্থানীয়রা। 15টি হাতির নতুন একটি দল ঢুকেছে গ্রামে। হাতি তানাতে বন দফতরের উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের।